নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 4/8/2022 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেটা হচ্ছে এসএসসির সার্ভার রুম খোলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখে নেব বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি ঘর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত ঘর পাওয়ার জন্য। ডেটা রুম খোলার প্রক্রিয়া শুরু করলো স্কুল সার্ভিস কমিশন। চিঠি পাঠালো ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের কাছে বা এনআইসির কাছে। গত 29 জুলাই কলকাতা হাইকোর্টের স্বার্থ সাপেক্ষে ডেটা রুম খোলার অনুমতি দিয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও এনআইসির উপস্থিতিতে খোলা যাবে ডেটা রুম। শিক্ষা দপ্তর সূত্রে খবর, নিয়োগ নিয়ে চলা একাধিক মামলায় হাইকোর্টের নির্দেশ পালনের জন্য কমিশনের ডেটা রুম খোলা অত্যন্ত প্রয়োজনীয়, তাই হাইকোর্ট শর্তাবলী পূরণ করে ডেটা রুম খুলতে গত সোমবার এনআইসিকে চিঠি পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন। চিঠিতে ডেটা রুম খোলার জন্য এনআইসির আধিকারিকদের আসার আবেদন জানানো হয়েছে। তাহলে স্কুল সার্ভিস কমিশনের হচ্ছে নিয়োগের গতি আনার জন্য ডেটা রুম খোলার জন্য এনআইসিকে চিঠি দিল স্কুল সার্ভিস কমিশন, তাদের উপস্থিতিতেই কিন্তু ডেটা রুম খোলা যাবে, এরকমই নির্দেশ দিয়েছিল বিচারপতি। তো যাই হোক, এই আপডেটটা শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।